তো আজকে আমরা বানাবো পুডিং। তো তার জন্য নিচ্ছি সবার প্রথমে একটা নারকল। নারকল নিয়ে নারকলটা আমরা ফ্রেশ নারকল নিয়েছি। নারকলটা নিয়ে নারকলটা একদম কুচি করে কেটে নিয়েছি। নারকলের পিছনে যে কালো অংশটা থাকে সেটা আমরা এখানে ইউজ করিনি। নারকলটা ছোটো ছোটো কেটে নেওয়ার পর এবার এটাকে আমরা বেটে নেবো। তো এর জন্য মিক্সিং গ্রাইন্ডারে এর ভিতরে সমস্ত নারকলটা আমরা এর ভিতরে নারকলটা দিয়ে দিচ্ছি। নারকল দিয়ে দেওয়ার পর এই নারকল পিষে নেওয়ার জন্য আমরা হাফ কাপ ওয়াটার দিয়ে দিচ্ছি, হাফ কাপ জল দিয়ে দিচ্ছি এর ভিতরে। হাফ কাপ জল দিয়ে এটা আমরা মশলা করে মতন পিষে নিচ্ছি। একদম মিহিমি করে আমরা পিষে নিয়েছি। দেখুন আমাদের নারকল একদম পিষানো হয়ে গেছে। তো এবার আমরা একটি পাত্র নিয়ে নিচ্ছি। পাত্র নিয়ে এর উপরে একটা কাপড় দিয়ে দিচ্ছি, পাতলা কাপড়। পাতলা কাপড় দেওয়ার পর আমরা এর ভিতরে নারকল দিয়ে দেবো। এর উপরে কাপড়ের উপরে নারকলটা সম্পূর্ণটা আমরা এবার দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নারকল এতে দিয়ে দিলাম। নারকল দেওয়ার পর এর ঢাকনাতেও কিছু নারকল ছিল, সেইটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি। নারকলটা আমরা সম্পূর্ণ দেবো, একদম বাদ দেবো না। তারপর আমরা এই কাপড়ের সাহায্যে নারকল থেকে নারকলের জলটা আলাদা করে নিচ্ছি। দেখুন আমাদের একটা নারকল থেকে হাফ বাটি নারকলের জল বেরিয়েছে। তো এরপর এতে আমরা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই জলের সাথে আমরা এটাকে 2 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেবো। 2 মিনিট করে মিশিয়ে নেওয়ার পর আমরা গ্যাস ধরিয়ে দেবো। গ্যাস ধরিয়ে কড়াইটা গরম করব। আমরা 2 মিনিট ধরে গ্যাসটা কড়াই গরম করব। এতে পরিমাণ মতন আমরা এখানে চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন চিনি দেওয়ার পর আমরা গ্যাসটা একদম কমিয়ে দেবো। গ্যাস কমিয়ে দিয়ে আমরা এর ভিতরে হাফ কাপ জল দেব। জলটা দিচ্ছি কারণ যাতে চিনিটা ভালো করে সহজেই গলে যায়, জল না দিলে চিনিটা লাল হয়ে যাবে। তো আমি এখানে হাফ কাপ জল দিয়ে এটা 2 মিনিট ধরে রান্না করব, যাতে চিনি আর জল সম্পূর্ণ ভালো করে মিশে যায়। দেখুন 2 মিনিট পর আমাদের চিনি জল একসঙ্গে ভালো করে মিশে গেছে। তো এই সময় আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। আপনারা যদি কাঁচা দুধ না দিতে চান, দুধ ছাড়াও এটা হবে, এটা অপশনাল। আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ কাঁচা দুধ দিয়ে দিলাম। কাঁচা দুধ দিয়ে দেওয়ার পর এর ভিতরে আমি যে বাটিতে আগে থেকে নারকলের জল আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছিলাম ওইটা আমি আবার এর ভিতরে দিয়ে দিচ্ছি। নারকলের জলটা সম্পূর্ণ এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে গ্যাসটা একবার আমরা বাড়িয়ে দেবো। গ্যাস বাড়িয়ে আমরা দুধটাকে একবার ফুটিয়ে নেব। দুধটা একবার ফুটিয়ে নেওয়ার পর আমরা গ্যাসটা একদম কমিয়ে দেবো। গ্যাস কমিয়ে দিয়ে এটাকে 5 মিনিট ধরে রান্না করব, যতক্ষণ না এই দুধটা আর নারকলের জল একদম গাঢ় হয়ে যায়। চলুন 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমাদের নারকলের জলটা একদম গাঢ় হয়ে গেছে। তো এই সময় আমরা একটি পাত্র নিয়ে নিচ্ছি। পাত্র নিয়ে এই যে এইটা আমরা পুডিংটা এর ভিতরে একটা ছোটো পাত্রের ভিতরে রেখে দিচ্ছি। আমি এখানে কাঁচের পাত্র নিয়েছি, আপনার অন্যরকম পাত্র রাখতে পারেন। এটা 2 ঘন্টার জন্য এমনি রেখে দেবো। 2 ঘন্টা রাখার 2 ঘন্টা পর এটা রেডি হয়ে যাবে। তো এটা একটি প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নেওয়ার পর আমরা এর উপরে সামান্য পরিমাণে কফি পাউডার দিয়ে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণ কফি পাউডার দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের নারকলের পুডিং রেডি হয়ে গেছে। এটা সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন। আর এটা একদম নরম তুলতুলে হয়েছে। আপনারা স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আর আশা করছি আপনার এই ভিডিওটা পছন্দ হয়েছে। এটা খুব সহজ রেসিপি, বাড়ির সামান্য কটা উপকরণ দিয়ে আপনারা এটা বাড়িতে বানাতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।